ওয়েলকাম টু আমার চ্যানেল গাইস। তো আজকে যাচ্ছি আমরা একটা জায়গাতে, জানি না ওটা সত্যি কিনা মিথ্যা এখনো। তো এদিকে দাদা আসছে নিতে আমাকে, তো বললো আমাকে নিয়ে যাবে শোরুমে। তো গাইস দেখি আদো, আমার তো বিশ্বাস হচ্ছে না, বললো গাড়ি থাকতো বলতেছে হচ্ছে ডমিনোর কিনতে যাবে। তো গাইস হঠাৎ সারপ্রাইজ দিল আমাকে, তো যাই গিয়ে দেখি কি বলে, আদৌ সত্যি কিনা না অন্য কোথাও নিয়ে যাচ্ছে। তো গাইস আগে গিয়ে দেখি কি হয়। তো গাইস চলে আসছি শোরুমে। হ্যাঁ যেটা আমি যেটা ভাবছিলাম মিথ্যা কথা হবে বা কোনো ইয়ার্কি করছে হয়তো, কিন্তু না ওইটাই সত্যি হইলো। তো আমরা আছি এখন শোরুমের সামনে আর বাইক রেডি হয়ে গেছে অলরেডি, আর সাথে দাদার একটা বন্ধু আছে এখানে, আর যে যে দাদা বাইক নিয়ে এসছো এসছো মানে কি রিয়াকশন কি বলো? নর্মালি প্রথম বাইক নেওয়ার সময় ভালো মানে নার্ভাস হয়েছিলাম, এখন অত নার্ভাসনেস নাই, বাস মানে এখন এনজয় যাস। সেকেন্ড বাইকটা নিয়ে নিলাম তুমি, তাই তো? বাস দাদার বন্ধু আসছে আর একটা। তো গাইস দেখি বাইকটা আসুক, বাইকটা তোমাদের একবারে ভিজিট করাচ্ছি। তো গাইস পুরো এক্সাইটমেন্ট নিচ্ছে দাদার গাড়ি, আর এক্সাইটমেন্ট আমার খুব। তো গাইস ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে আমাদের কাছে এখন, আর পিছনে আছে গাড়ি। আর গাইস আমরা এখন এখান থেকে বেরোবো, মানে গাড়ি এখন বাড়িতে ঢুকবে না, আমরা সোজা যাবো ঘুরতে। গাইস আগে যাই ঘুরি ঘুরি রাইডে, রাইডের থেকে তোমাদের ওখান থেকে ক্লিপ দিব। তো গাইস এখন যাই আমরা গিয়ে তোমার সাথে একবার রাস্তায় দেখা হচ্ছে। তো গাইস চলে আসলাম আমি, পুরো রেডি ফেডি চলে আসছি, রেডি রেডি না উপরে একটা জ্যাকেট পরে নিয়েছি, আর এদিকে আমরা গ্যারেজের সামনে আসছি। গাড়ির হচ্ছে সাইলেন্সার পাইপটা আওয়াজ করতেছিল, তাই ওটা চেঞ্জ একটু টাইট করে নেবে। তো গাইস ভাই এদিকে বুলেট রেডি, ওদিকে ডমিনোর 400 রেডি। তো আমরা এখন হচ্ছে এই দুটো নিয়ে বেরোবো। ব্লগ করবো আমি, আর এটা যা যা ভিউজ আসবে তোমাদের পুরোপুরি ভিউজটা তোমাদের ক্যাপচার করবো এখান থেকে। গাইস এটা দিয়ে হচ্ছে আমার ভিউটা আসতেছে, তো এটা হচ্ছে আজকে আমার সেট আপ। তো এখন এটা নিয়ে বেরোবো, আর সামনে আছে হচ্ছে আমাদের বুলেট, আমি চালাবো হচ্ছে বুলেটটা। তো বুলেটটাই ওখানে রাখা আছে। তো গাইস বুলেটটা নিয়ে এখন বেরোনো যাক, আমরা জানি না এখন আমাদের ছেলেদের কোনো ঠিকানা নাই, তাই এটা নিয়ে এখন আমরা কোথায় যাবো সেটাও জানি না, বাস বেরোনোর কথা হলো বেরোবো। তো গাইস আমাদের রাইডের জন্য আমরা রেডি, এখন বেরোচ্ছি, যাবো আগে পেট্রোল পাম্পে গাড়িতে ফিউলটা ভরাবো, তারপরে তো গাইস বেরোচ্ছি। এখন আমাদের ঠিকানা নেই কোথায় যাবো আমরা, আমাদের যাওয়ার কথা হচ্ছে দুধিয়া পাহাড় সাইড, দেখি গাইস যেতে পারি কিনা। আর দিনের বেলা থাকলে তোমাদের সব ভিউ টিউ দেখাই দেবো, আশা করি ভিউ থাকবে, কেন কি দিনের বেলাই থাকবে। তো গাইস বেরোচ্ছি আমরা এখন, তো গাইস তেল ভরে এখন বেরোচ্ছি, বেরোয় সোজা দুধিয়া। আজকে বেশি দূর যাবো না, কেন কি টাইম নেই সেরকম, 3:30 বাজে গেছে, সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার সময় পাহাড়ের সাইডটা না যাওয়াটাই সেরকম বেটার। গাইস ফার্স্ট টাইম আমার এটা চলছে, মানে ফার্স্ট টাইম আমি ভিডিও করতেছি মোটো ব্লগের জন্য, তো যাই না কীরকম আসবে এক্সপিরিয়েন্স, যতটা আমার ভালো বেস্ট আমি ওটা দিয়ে দিব তোমাদের। তো গাইস যাই বেরোই। ফিলিংসটাও একদম আলাদা লেভেলের লাগতেছে, কেন কি ফার্স্ট টাইম করতেছি, মানে একদম অন্যরকম লাগতেছে, আর আশেপাশের রিয়েকশন অন্যরকমের হচ্ছে, যারাই দেখতেছে একদম তাকায় যাচ্ছে মুখের দিকে। আর আমাদের সাথে আছে আরেকটা ডমিনোর, যেটা শোরুমে আমার সাথে যেটা স্ক্যাম হয়ে গেছিল আজকে, এই ডমিনোরটা হচ্ছে শোরুমে দাদার পিছনে দাদা একটা বসে আছে, ওই দাদার ডমিনোর। তো আমাকে বলছে যে ডমিনেটটা হচ্ছে আকাশটা কিনবে, যেই দাদা বুলেট ওই দাদা বলছে ডমিনেটটা কিনবে, তাই আমি গেলাম ওখানে। তো পুরো এক্সাইটমেন্ট নিয়ে গেছিলাম, ভিডিওতে প্রথমে দেখতে পারবো পুরো এক্সাইটমেন্ট ছিলাম আমি, তারপরে তো ওখানে যে জিনিসটা দেখলাম যে মনটাই হয়ে নিয়ে গেল, তো কই না দাদাদের গ্রুপের মধ্যে গাড়ি তো আমাদের কাছে চলতে থাকবে। তো গাইস কিছু করার নেই, আর যাই এখন, এখন বেরোনো ছাড়া কোনো উপায় নেই, আমি কি বলবো না বলবো আমি বুঝে পাচ্ছি না। তো তাই যা যা আসতেছে মনের মধ্যে, যা যা হচ্ছে মাথায় সব বলতেছে এখানে, সামনে পুরো জ্যাম লেগে আছে, আর মনে একটু এক্সাইটমেন্টটাও বেশি, সাথে একটু ভয়ও আছে, কেন কি আমার ড্রাইভিং লাইসেন্স নেই, আর সামনে আছে হচ্ছে ট্রাফিক। তো গাইস জানি না কি হবে, যত সময় ট্রাফিক ধরবে না, এটা বাড়ির সামনে ট্রাফিক কেউ ধরে না যদিও, তাও ভয় লাগে মনের মধ্যে, ফার্স্ট টাইম মোটা ব্লগিংয়ের জন্য বেরোলাম, এভাবে ভয় তো থাকবেই মনের মধ্যে, তাই না?
তো গাইস আগে বেরোনো যাক। সব থেকে বাজে লাগে যে জিনিসটা সেটা হলো এটাই যে রাস্তার জ্যাম, এত ডেঞ্জারাস জ্যাম বলার বাইরে। একটা সময় ছিল এই সাইডটাতে আসতাম, খুব আড্ডা দিতাম, একটা বন্ধু ছিল, যদিও এখন বন্ধুটা নাই, মানে বন্ধুটার সাথে বন্ধুত্ব আছে, মানে বন্ধু থাকে বাইরে, তো আমাদের এই জায়গাটা আড্ডার স্থল ছিল খুব। এই যে বাস সাইডের রাস্তা যেটা, এটা থেকে আমাদের সব আড্ডা হতো। আমাদের প্রায় তখন যখন ছোটো ছিলাম তখন খুব ফটোশ্যুট করতাম, এগুলো ভিতরে সব ফটোশ্যুট করতাম, চা বাগানের রাস্তা ছিল। ফিলিংস, আজকে ফিলিংসটা একদম অসাম লাগতেছে, অসাম। নাকি কোনো টাইম মোটো ব্লগ করিনি, আর যাই হোক ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সও আমার এটা, আর কোনো দিন কারো কোনো মোটো ব্লগারের সাথে যাইও নি, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার সাথে। নিজেকে মোটো ব্লগার বলে মনে হচ্ছে না, বাট তবুও এটাতে সন্তুষ্ট থাকাটাই বেটার, নিজের উপরে সন্তুষ্ট থাকাটাই বেটার, এটাই বেস্ট। গাইস আমার সবথেকে মজা লাগছে আশেপাশের রিয়েকশন দেখার জন্য, আমি ভাবতেছি কত করে রিয়েকশনগুলো দেখবো, কিন্তু সেরকম রিয়েকশনই পাচ্ছি না, আশেপাশে কেউ দেখতেছেও না সেরকমভাবে যে রিয়েকশনগুলো দেখবো। রাস্তাঘাটে যারা দেখতেছে, একটা রিয়েকশন, ফার্স্ট রিয়েকশন যেটা ক্যাপচার করলাম একটু আগে হলো, যে এটা রাইডার বলে চিল্লাচ্ছে, তো হয়ে থাকে এগুলা। বাট আমার কাছে এটা নতুন বলে মজার বিষয় লাগতেছে খুব। গাইস ফার্স্ট টাইম এত লংয়ে যাচ্ছি, তাও আবার বুলেট নিয়ে, মানে পুরো টাইমে ভাবে বেরোয়নি, ফার্স্ট টাইম বেরোচ্ছি। আমি আমার নিজের স্কুটি আছে, মানে নিজের স্কুটি না, দাদার স্কুটি, মানে বলতে গেলে আমাদের স্কুটি, তো ওই স্কুটি নিয়ে সবসময় ঘোরাঘুরি করি, বাট বুলেট নিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি কোথাও ঘুরতে। আর এটা একমাত্র পসিবল হলে দাদার জন্যই, কেন কি দাদা সবসময়, এই দাদাটা অনেক আগে পরিচয়, দাদা আবার গেম থেকে পরিচয় হচ্ছে দাদার সাথে, তো খুব ভালো দাদাটা, সবসময় আমার উপর এত ট্রাস্ট করে গাড়ি টাড়ি সব দিয়ে দেয়, তো তাই সবসময় এখনও যেরকম গাড়িটা দিয়ে দিছে আমাকে, বলে ভাই না তুই চালা, তুই যেহেতু মোটো ব্লগিংয়ের জন্য সব কিছু আনলি, আর যে যে সেট আপটা আছে মোটো ব্লগিংয়ের সেটা হচ্ছে আমারও না, মানে আমার এক বন্ধু সৌরভ, তো যে সবসময় তো দেখো যে আমাদের ভিডিওটাতে আসে, আমার ব্লগে সবসময় থাকে যে দুই বন্ধু সৌরভ সমীর, তো আমি ভাবছিলাম ওদেরও নিয়ে আসবো, বাট গাড়ি ছিল না, আমাকেই নিয়ে আসলে আকাশ দা, তো তাই ওদেরও নিয়ে আসতে পারলাম না, বাট ওরা যদি আসতো আরও ভালো হতো, কিন্তু কই না নেক্সট টাইম। আর সৌরভও গাড়ি নিছে, গাড়িটা নেওয়ার জন্য, গাড়িটা নেওয়ার পর আরও ভালো হয়েছে আমাদের, যে গ্রুপে আরেকটা গাড়ি আসছে, আমরা এরপরে ইন ফিউচার যবে আমাদের গাড়ি হবে আরেকটা, খুব ভালো হবে, তো আমরা চারজন, আমাদের আরেকটা বন্ধু ঋত্বিক আছে, তো আমরা চারজন মিলে বেরোতে পারবো, তো কই না সময়ের অপেক্ষা, আমাদের সেরকম বয়সও হয় নাই যে গাড়ি টাড়ি ফ্যামিলি থেকে দিবে, ইনকাম টিনকাম যে যার টাকার ইনকাম করে শেষে গাড়ি নিয়ে নিবে যার যার। আমরা আগেও অনেকবার গেছি, একটা সময় যখন ছিল গাড়ি ঘোড়া যখন ছিল না, তখন হচ্ছে আমরা সাইকেল নিয়ে আসতাম এখানে, সাইকেল নিয়ে এসে যেতাম দুধিয়া, মানে ভাবা যায় 25-30 কিলোমিটার, মানে পার ডেতে চালাইতাম হচ্ছে আমরা 50-60 কিলোমিটার আমরা চালাইতাম, সেই একটুখানি ঘোরার জন্য পাহাড় থেকে পাহাড়ে আসতাম রেঞ্জার সাইকেল নিয়ে। রেঞ্জার সাইকেল সবার থাকতো না, মানে 2-3 জনের সাইকেল থাকতো রেঞ্জার সাইকেল, আর বাকি যারা থাকতো তাদের হচ্ছে নর্মাল সাইকেল থাকতো, তো অনেক অনেক ঘুরছি ছোটোবেলায় সাইকেল নিয়ে, সাইকেল যখন ছিল, বাট এখন গাড়ি আসছে, সেরকম গাড়ি ঘুরো সবই আসে, বাট সেই বন্ধুগুলো নেই আর আগের মতো। তো গাইস আর্মি ক্যাম্পের এরিয়া শুরু হয়ে গেছে এখান থেকে, এদিকে একটা লিমিটেড, সামনে স্কুল স্কুল আছে, এগুলোতে লিমিটেড চালাতে লাগে, বাট রাইডাররা আর কি আর লিমিটেড চালাবে। আর হ্যাঁ আরেকটা কথা বলে দিই, ফোনটা, যে ফোনটাতে ভিডিওটা হচ্ছে ব্লগের, তো ওই ফোনটা আমার না, আমার পিছনে যে দাদাটা বসছে ওই দাদাটা, মানে আমি, আমার ফোনে চার্জ নেই, তো দাদাটা বললো আমার ফোনে চার্জ নেই, আমি বললাম ঠিক আছে দাদা তোমারটা নিয়ে নে, পরে এয়ার ড্রপ নিয়ে নিয়ে নেবো, হয়তো কোয়ালিটিটা একটু আলাদা হয়ে যেতে পারে, কেন কি এটা একটু ক্যামেরাটা একটু ভালো, এটা হচ্ছে iPhone 13 করতেছি ভিডিওটা। তো গাইস মানে এইগুলোর ভিউ পুরো অসাম লাগে, অসাম। আর সামনে একটা চেকপোস্ট আছে গাইস, তো চেকপোস্টের ওখানে আমরা এক্সচেঞ্জ হয়ে যাবো,
গাড়িটা চালাবে হচ্ছে দাদা, পিছনে যে দাদা আছে দাদা, কেন কি আমার লাইসেন্স নেই আর চেকপোস্টে একবার চেক করলে হয়ে যাবে সমস্যা, তখন একবারে মোটা অ্যামাউন্টের একটা ফাইন আসবে। তো গাড়ি সব ফাইনের থেকে বাঁচার জন্য কিছু করার থাকবে না আমাদের, তো দাদাকেই দিতে লাগবে। তো ওই কারণে দাদা চালাবে ওই টাইমে, ওই টাইমে পিছন দিক থেকে আমি করবো ভিডিও। তো গায়ে সিট চেঞ্জ করে নিছি, সামনে দাদা গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে বসে নিছি। আর এই সাইডটা, এই সাইডটাতে যাই হচ্ছে মধুবন পার্ক, একটা পার্ক আছে এই সাইডে, আবার হচ্ছে রংটনের রাস্তা আছে ওদিকটাতে মিলে। আর আগে এখান থেকে চেকিং অনেকটা দূর, চেকিং টেকিং থাকে তো রিস্ক দিব না, ভয় ভয় ব্যাপার আছে। আর এই সাইডে দেখতে পারলাম গায়ে খেলা হচ্ছে, ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, আমার প্রিয় খেলা একটা, ক্রিকেট ফুটবল দুটাই। তো গায়েস আমরা চেকপোস্টের প্রায় কাছাকাছি চলে আসছি যেখানে চেকিং হয়, যেই ভয়ে আমি গাড়ি চেঞ্জ করলাম। তো যাই আগে দেখি পুলিশগুলোর রিয়াকশন দেখো। আর আমাদের আগে হচ্ছে একটা গাড়ি যাচ্ছে, সেটা হচ্ছে ফরচুনার, টয়োটা ফরচুনার গায়েস। সেটা কী বলো, গ্যাংস্টারদের জন্য গাড়িটা বেস্ট, গ্যাংস্টার ডন ডন এদের জন্যই বেস্ট। আপাতত হয়তো আমরা এখন এফোর্ড করতে পারবো না, ইন ফিউচার, ওটা ফিউচারের ব্যাপার আলাদা থাকে, হঠাৎ করে ফিউচার চেঞ্জ হয়ে যেতে পারে যে যার কর্মের ফল। আর আগে এখন যাবো হচ্ছে চেকপোস্টের সামনে দিয়ে, আমি তো ওটারই অপেক্ষা করতেছি কীরকম রিয়াকশন পাই চেকপোস্টের সামনে গিয়ে। আর বাই চান্স দাঁড়া করা দিলে তো আমার ফার্স্ট মোটো ব্লগেই পুলিশের ধরার ইসেটা পাই যাবো, দেখা যাক। ও যত সম্ভব ধরবে না, সেরকম ট্রাফিক ট্রাফিক নাই আগে, এমনি দিন থাকে বাট আজকে নেই সেরকম না, আছে ঠিকই মানে ওদিকটা তো বসে আছে। গায়েস এখানে যেতে লাগে একদম সাবধানে, পার করে চলে আসলাম কোনো ইসে নেই। আর এই সাইড দিয়ে চলে গেলে উপর দিকে, এদিক দিয়ে সোজা চলে যায় হচ্ছে কার্শিয়াঙ্গের রাস্তা। আর তার কার্শিয়াঙ্গের আগে পরে হচ্ছে কি ওটা নামটা ভুলে গেলাম, রংটন রোহিণী, রোহিণী সরি গাইছে রোহিণী, কার্শিয়াঙ্গের আগে পড়বে রোহিণী, রোহিণী পার হয়ে যেতে লাগবে কার্শিয়াং আমাদের। আর রোহিণীরও আমরা কিছু ব্লগ আসবো, কেন কি এটা সামনাসামনি আছে তো বন্ধুদের সাথে বেরোতে পারবো। শুধু লাইসেন্সটারই কমতি, লাইসেন্সটা হয়ে গেলে এখানে আর কোনো অসুবিধা থাকবে না। আর ওই যে দাদার আগে দাঁড়াইছে, কী যে করবে, ও পার্সোনাল কাজের জন্য দাঁড়াই গেছে এখানে। আমাদের ট্রাফিক লাইটের কাজ করতেছে দাদা। আর এর তো আর একটা দাঁড়ায় আছে, বেস্ট বিস্ট, একদম ঝিকঝাক ভাগবে, ঝিকঝাক পুরো, আমার ফেভারিট বাইক এটা। এটা যাওয়ার সময় হয়তো কিছুক্ষণ পর হয়তো আমি চালাবো এখান থেকে, দেখা যাক কি হয় রিয়াকশন। ব্লগের সেটআপটা আমি খুলে দাঁড়ায় আছি এখানে, কেন কি এখানে ডমিনোটা আমি এখন চালাবো হচ্ছে ডমিনোটা। তো আর ওদিকে দাদা হচ্ছে, ওদিকে বাইক নিয়ে ওদিকে গেল হচ্ছে, ওখানে ওর জন্য ভিডিও বানাচ্ছে। আমি এখন শুরু করবো, এটার থেকে শুরু করবো এখন, কেন অনেকক্ষণ বুলেটটা চালালাম যেহেতু ফার্স্ট টাইম আসলাম, নিজের তো গাড়ি নেই তাই দাদাদের গাড়ির সাথে তুলতে লাগতেছে। আর এই জায়গাটা হচ্ছে দাঁড়ানো অ্যালাউ নাই, কেন কি এই সাইডটা পুরো ফরেস্ট এরিয়া আর এই সাইড হচ্ছে হাতি, হাতি বেরোয়, হাতি বেরোয় তো ওই কারণে এখানে থাকা যাবে না, তাই আমরা বেরোবো এখান থেকে। আর এখন আমি ডমিনোরটা চালাবো। তো গাইস দেখতে পারতেছো এখানে কি করতেছে, হাত ছেড়ে গাড়ি পুরো চালাচ্ছে এখানে, একদম মানে কি বলবো, চারতি জাবানি মাস্ত যেটাকে বলে। তো গাইস আমরা এখন বেরোবো। তো গাইস আমি এখন চালাবো হচ্ছে এটা বেস্ট, বসো, এটা একটুখানি ট্রায়াল করে আসলাম, পুরো মজা লেগে গেছিল। এটা শর্ট পিক আপ হচ্ছে অনেক বেশি আর গাড়িটার ওয়েটটাও অনেক আছে, তাই মজা লাগতেছে পুরো চালায়। আর সামনে স্টার্টিং আমাদের পাহাড়ে চড়ার জায়গা, বিস্ট, যেটাকে এমনি এমনি আমি এটার নাম রাখি নাই বিস্ট। সামনের ভিউ গাইস অসম ভিউ একদম, এবার না মনে হচ্ছে যে গাড়িটা চালায় মজা পাচ্ছি। আর সামনে আমাদের এখন ডাউনে নামতে লাগবে,
এই গাড়িটা নেওয়ার খুব ইচ্ছা ছিল, বাট কনফিউজ আমি এখনও যে আমি বুলেট নিবো না ডমিনার নিবো, বাট এটা যখন নিব তখন দেখা যাবে। ও গাইস রাস্তাটা পুরোপুরি পাহাড়ের এরিয়া ঢুকে গেছি। এই জায়গাটার নামটা খেয়াল নেই, এটাতে ভিতরে আসার একটা রাস্তা আছে ভিতর দিয়ে, যখন নাকি আমরা আগে গাড়ি নিয়ে আসতাম, যখন নাকি আগে হচ্ছে লাইসেন্স মানে আরও ছোটো ছিলাম তখন যখন আসতাম, তখন আসতাম হচ্ছে ভিতরের রাস্তাটা, ওটা ভিতরের রাস্তাটা আগে দিয়ে। সামনেও ট্রাফিকেরও, এখানে স্টেশন, এটা পুলিশ স্টেশন বাদিগেটটা, সেটাকে বলে দুধিয়া পুলিশ, কি জায়গাটার নাম কি একটা জি দিয়ে নাম ছিল খেয়াল করলাম না, তো স্ক্রিনে দেখাই গেছে, ওটা স্লোমো করে দেবো না ওখানে। আর আগে হচ্ছে রাস্তায় অনেক জ্যাম আছে, আচ্ছা এখানে সামনে ট্রাফিক পয়েন্ট আছে, বাদিকে হচ্ছে সোজা হচ্ছে জানি না কোন রাস্তা যায়, আমরা যাবো হচ্ছে বাদিকের রাস্তায়। ওয়েলকাম টু মিরিক, এটা মিরিক যেতে রাস্তাটা পড়ে, এইখানে প্রচুর রাস্তাটা এখন পুরো ফাঁকা রাস্তা থাকবে আমাদের। হ্যাঁ হ্যাঁ দিচ্ছে আগে, পুরোপুরি ফাঁকা রাস্তা এখান থেকে, আগে গিয়ে আরেকটা ওইখানে আমরা ফটো টোটো তোলার জন্য ওইখানে দাঁড়াই সবসময় আমরা, এখন আগে পুরো মজা লাগছে ফার্স্ট টাইম এত ডমিনেটটা নিয়ে এত ভাগাচ্ছি। মজা যা মজা লাগতেছে না, বুলেটের থেকেও চালাই বেশি মজা লাগতেছে ডমিনার, বাট বুলেট বুলেটই হয় ডমিনার, ডমিনার যার যার জায়গায় যে যে বেস্ট। শুধু আমরা না, আশেপাশে প্রচুর রাইডার থাকে এরকম, অনেকেই রাইড করে, এরকম অনেকের রাইডারের সাথে দেখা হয়, যদি ইন ফিউচার ভালো ক্রিয়েটার হয়ে যায় তাহলে হয়তো অনেক রাইডারের সাথে দেখা হবে, এরকম অনেক কিছু, এগুলো ভবিষ্যতের ব্যাপার, এগুলো স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আবার যার স্বপ্ন পূরণ করার সে পূরণ করতে পারে। তো গাইস সামনে থেকে গাড়িটা চেঞ্জ করে নিব, দাঁড়াতে দিব গাড়িটা চালাতে, কেন কি আবার ট্রাফিকের এরিয়া আসবে, তো সামনে গিয়ে দাঁড়াবো এখন। গাইস ব্যাক টু বুলেট চলে আসি, আর সামনে কি হলো, যাদের কাছে নাই, যে দাদার গাড়ি সে দাদা বলতেছে গরিবের গাড়ি, আর আমাদের কাছে নাই তাহলে গাইস কি বলবো, গরিবের কাছেও গাড়ি আছে তাহলে গাইস আমরা কি হলাম, মানে কি বলবো। আর সামনে গাড়িটা এক্সচেঞ্জ করে নিলাম, কেন কি দাদার নতুন গাড়ি একটু ভয় পায়, কেন কি সেরকম মানে ওদের নতুন গাড়ি থাকে না যে একটা ভয় পায়, সে ওই ভয়টাই ওরা পাচ্ছে, তো ঠিকই আছে ওটা কোনো ব্যাপার না, আস্তে আস্তে সময় হলে দিয়ে দিবে। আর আমরা দুধিয়ার এরিয়াতে চলে আসছি, আর পাহাড় এরিয়া পুরোপুরি। তো গাইস এদিক থেকে ভিউ দেখতে পারতেছো, পুরো অসাম ভিউ, আমরা আরও নিচে আসতেছি, নিচে আসার পর সামনে থেকে দুধিয়ার একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা পার করার পর মিরিকের রাস্তা, ওটা এক রাস্তায় উপরে উঠলে মিরিক। অনেকদিন আগে গেছিলাম, তখন ব্লগ ট্লগ করতাম না, 2022 দুর্গাপূজার পরে পরে গেছিলাম আমরা, আর আমরা পুরোপুরি এরিয়া দুধিয়াতে ঢুকে গেছি এখন, আমরা জানি না এখন দুধিয়াতে আসলাম, এত দূর রাইড করে তো আসলাম, কিন্তু যাবো কোথায় সেটা জানি না, তো যাই দেখি সামনে গিয়ে কী কী হয়। গাইস এখন যাই একটু ব্রিজের সামনে যাবো, ফটো ফটো তুলবো, তো ফটো ফটো তুলে একটু খাওয়া দাওয়া করবো, আগে যাই ফটো ফটো শ্যুট করি, এতদিন পর আসলাম, একটু ফটো ফটো তো উঠাতেই হবে। আসছিলাম লাস্ট আসছিলাম এতদিন পর বলতে হয়ে গেল, 2 মাস হয়ে গেল, দুর্গাপূজায় লাস্ট আসছিলাম, দুর্গাপূজায় নবমীতে লাস্ট আসছিলাম, ফ্রেন্ডের সাথে একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, রেস্টুরেন্টে গিয়েছিলাম, তো যাই ওখানে গিয়ে ফটো ফটো তুলি আগে।
চলে আসছি ব্রিজে। আর এখান থেকে সামনের ভিউজ থাকে হচ্ছে অসাম, অনেকেই আছে এখানে, অনেকেই ফটো টটো তুলে। আমরাও তুলব ফটো এখানে। এ তো ডমিনোর ভাগাই যাচ্ছে, আমরা করবো এখন ফটোশুট এখানে। হ্যাঁ হ্যাঁ, দুপুরে থাকলে গায়ে সেটা হচ্ছে আমাদের পাহাড় দুধিয়া, আর এই সাইড দিয়ে আমাদের বাড়ি এরিয়া মাটিগাড়া। ব্রিজে ফটো শটো শ্যুট করার পর চলে আসছি বাড়িতে। আর কি বলবো, ওখানে আর ভিডিও করতে পারলাম না, হচ্ছে ওখানে সন্ধ্যা হয়ে গেছিলো, সাথে হচ্ছে দাদার ফোনে ফটো তুলতে তুলতে দাদার ফোনও চার্জ শেষ হয়ে গেছিলো, আর আমার ফোনের ব্যাটারি তো আগেই ডাউন হয়ে গেছিলো। তো গাইজ, ওখান থেকে আর বেশি লেট করিনি আমরা, ওখান থেকে আসার সময় একটা দোকান থেকে চা খেয়ে নিয়েছিলাম, চাটা খেয়ে আমরা চলে আসছিলাম সোজা বাড়িতে। তো গাইজ, আমি এখন বাড়িতে আছি, তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আর তোমাদের যদি আমার এই ফার্স্ট মোটো ব্লগটা ভালো লেগে থাকে তো গাইজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।